পার্শ্ব শিক্ষকেরা আবার রাজপথে। রাজ্যের 48,000 পার্শ্ব শিক্ষক, তার সঙ্গে যুক্ত হয়েছেন সম্প্রতি এসএসকে এমএসকে থেকে যারা 60 বছর অপশন নিয়ে সমগ্র শিক্ষা মিশনের মধ্যে এসেছেন সেই সমস্ত শিক্ষকেরা, তারও সংখ্যা কম নয়, সেটাও পাই 14,000। তাহলে আজকে এই 60,000 পার্শ্ব শিক্ষক তার দাবি বুঝে নেবার জন্য, তার ন্যায্য দাবি আদায় করার জন্য আজকে আবার রাজপথে নামতে চলেছে। গত বছর 2019 সাল, একটু মনে করিয়ে দিই, 11ই নভেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত এই পার্শ্ব শিক্ষকেরা বিধাননগরের রাজপথে 32 দিনের আন্দোলন করেছিলেন, কর্মসূচি করেছিলেন 28 দিনের লাগাতার অনশন সহ। সেই কর্মসূচি চলার সময় প্রথমে শিক্ষামন্ত্রী বলেছিলেন রাস্তায় পড়ে আছে তারা থাকুক, কিন্তু তাদের কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয় এবং এই কর্মসূচির চাপে শিক্ষামন্ত্রীকে 31 দিনের মাথায় এই পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সঙ্গে আলোচনায় বসতে হয়। সেই আলোচনায় বসার পর তিনি কিন্তু সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আশ্বাস দান করেছিলেন যে তাদের এই দাবি দেওয়া মেটানোর জন্য তিনি সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন, কিন্তু দেখা গেল সেই আস্থা, সেই বিশ্বাসের জায়গা তারা নিজে হাতেই নষ্ট করলেন। আজকে এই 48,000 যুক্ত 14,000 পার্শ্ব শিক্ষকের যে দাবি ছিল, সেই দাবি মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তার প্রতিশ্রুতির দাবি, এবং পরে যখন তিনি এই রাজ্যের সরকারের দায়িত্বে এলেন তখন সেই সরকারের দায়িত্বে আসার পর যা ঘোষণা করেছিলেন যে 3 বছরের মধ্যে স্থায়ীকরণ করবেন পার্শ্ব শিক্ষকদের, সেইটাই আজকে কার্যকরী করার দাবি। গত বছরে পার্শ্ব শিক্ষকেরা এই সরকারের দ্বারা প্রতারিত হলেন, 31শে মার্চের মধ্যে দাবি দেওয়া মিটে যাওয়ার কথা, কিন্তু দেখা গেল যে 12ই ডিসেম্বর থেকে 31শে মার্চ পর্যন্ত তারা এই দাবি দেওয়া মেটানোর জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করলেন না। এরপরে পেন্ডামিক সিচুয়েশন এলো, আমফান ঝড় এলো, সেই সমস্তকে সামনে রেখে এই পার্শ্ব শিক্ষকদের দাবি দেওয়া মেটানোর বিষয়ে যখনই আলোচনা করতে গেছে তারা তখনই কিন্তু একদম হই হই করে তেড়ে এসেছে এই সরকার। তাদের বলা হয়েছে যে আপনাদের স্কুল বন্ধ, আপনাদের সময় মতো মাইনে ঢুকে যাচ্ছে, কিন্তু আজকে সময় মতো যে মাইনেটা ঢুকছে আজকে সরকারের মাথায় আছে কি? মাননীয় মুখ্যমন্ত্রী জানেন কি যে কত টাকা তিনি দিচ্ছেন? আজকে যে টাকাটা পার্শ্ব শিক্ষকেরা পাচ্ছেন তাতে তাদের সংসার চলে না, এবং এই কারণেই আজকে তারা তাদের দাবি নিয়ে আবার নাম রাস্তায় নামতে চলেছেন। এবং সেই জন্য বিধাননগরে বিকাশ ভবনের কাছে অবস্থানের জন্য পারমিশন চেয়ে যখন বিধাননগর কমিশনারকে চিঠি করেন, সেই চিঠি, সেই পারমিশন তারা নাকচ করে দেয়, এবং পার্শ্ব শিক্ষকেরাও থেমে থাকেননি, তারাও চলে গেলেন হাইকোর্টে। হাইকোর্টে আজকে একটি অভূতপূর্ব রায় দেওয়া হয়েছে, শ্রীযুক্ত সব্যসাচী ভট্টাচার্যের রেজালেশে আজকে শুনানি করেন পার্শ্ব শিক্ষকদের হয়ে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শামীম আহমেদ মহাশয়। আজকে হাইকোর্ট কি জানালো, আজকেও হাইকোর্ট জানালো ঠিক বিগত দিনে গত বছরেও যেরকম বলেছিলেন ঠিক সেইভাবেই হাইকোর্ট এবারেও বলল যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া যাবে না, গণতান্ত্রিক পথেই তাদের কিন্তু এই আন্দোলন করতে দিতে হবে, এবং এই আন্দোলনের সময়সীমাও তারা বাদলেন না। তারা বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা শুনে যতদিন না পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত তারা বিকাশ ভবনের সামনে এই অবস্থানে থাকবেন। শুধু তাই নয়, আমরা গত বছরে দেখেছিলাম যে বিকাশ ভবনের রাস্তার ওপরে আমাদের যে আন্দোলন হয়েছিল তার একটা সময়, একটা দূরত্ব তারা বেঁধে দিয়েছিলেন। বলা হয়েছিল বিকাশ ভবনের গেট থেকে 100 মিটারের মধ্যে 100 জন বসবেন, বাকি আন্দোলনকারীরা
আরেকটু দূরবর্তী স্থানে গিয়ে বসবেন। কিন্তু এবারে হাইকোর্ট বলল না, বিকাশ ভবনের গেট থেকে 100 মিটারের মধ্যেই সবাই বসতে পারবেন। এবং কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে, সেটা আমরাও বলেছিলাম যে আমাদের কোভিড পরিস্থিতিকে মাথায় রেখেই আমরা কিন্তু আইন কানুন মেনে বিধিবদ্ধ নিষেধ যা আছে সেগুলো মেনেই আমরা কিন্তু অবস্থানে বসব। সেই কারণে আজকে হাইকোর্ট বলে দিয়েছেন যে রোটেশনে 700 জন সর্বাধিক পার্শ্ব শিক্ষকরা অবস্থানে থাকবেন, দিন রাতের অবস্থান চলবে। এবং আমরা মনে করছি যে এই অবস্থানকে আমরা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে নিয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনায় না বসে।